من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله وقال النبي صلى الله عليه وسلم أشرف رجل على نفسه فلما حضره الموت يا رحمن رحيم تمہیں معاف کرو آمائی آمی ادھم گنہ گار آچھی دھرا یا رحمان رحیم تمہیں معاف کرو آمائی آمی ادھم گنہ گار آچھی دھرا আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমায় স্মরে আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমায় স্মরে তোমার হুকুম এই পরওয়ারদিগার সবাই পালন করে আমরা এমনি বেকুফ আছি এ ধরায়
ইয়া রহমান রহিম তুমি মাফ করো আমায়, আমি অধম গুনেহগার আছি এ ধরাই। গুনাই গুনাই জীবনটাকে সাগর করেছি, গুনায় গুনায় জীবনটাকে সাগর করেছি, সেই সাগরে জীবন তরে ভাসিয়ে দিয়েছি। ভেসে ভেসে চলছে শুধু কিনারা না পাই, তুমি বিনে আর তো আল্লাহ উপায় দেখি না। ইয়া রহমান রহিম তুমি মাফ করো আমায়, আমি অধম গুনেহগার আছি এ ধরাই। উপস্থিত জনাবে সদর, মঞ্চ উপবিষ্ট ওলামাই দিন, সম্মুখে বসে থাকা আমার দিনদার ইমানদার ছোট বড় সকল শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্যেরা, সর্বাগ্রে রব্বুল আলামিনের দরবারে হামদ সানা করি, যিনি আজকে আমাদের এই দিবাগত রাতে এই পবিত্র জায়গায় বসে প্যান্ডেলের নিচে সকলকে ভালো রেখে কোরআন এবং সহি সুন্নার সুযোগ করে দিয়েছেন। যেই মনিবের আদেশে পূর্ব গগনে সূর্য উদিত হয়ে পশ্চিম গগনে অস্ত যায়, দিনের পরে রাত, রাতের পরে দিন আনে, সে স্রষ্টার দরবারে একবার আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জানাব। সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবীকুলের শিরোমণি মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দরুদ ও সালাম অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, দীর্ঘ সময় ধরে আপনারা কোরআন এবং সহি সুন্নার আলোকে শুনছেন, আর আপনাদের জালসার সময়টাও লম্বা, বক্তাদের ফ্রেজ অনেক লম্বা, আমার পরে আরো দুইজন বক্তা ভালো ভালো আছেন, মোকাররির আছেন, মাঝে তো মোস্তফা কামাল ভাই উনি তো একদম উপস্থিত আছেন। তা আমি অনুরোধ করছি যে যেখানে আপনারা আছেন দয়া করে অল্প সময়ের জন্য কিছু কোরআন এবং সহি সুন্নার আলোকে শ্রবণের জন্য দাওয়াত দিচ্ছি, এদিক ওদিক ছুটে ছিলিয়ে না থেকে একটু যদি এই প্যান্ডেলের নিচে এসে বসতেন আশা করি আপনাদের লাভ হতো, আমাদের লাভ হতো, এই লাভের অংশটা নেবার জন্য দাওয়াত দিচ্ছি ভাই এসে একটু বসে। আমি বেশি এমন কিছু আপনাদের সামনে ভূমিকা আমার লম্বা করছি না, একটি মাত্র আয়াত আপনাদের কাছে আমি পড়েছি, যে আয়াতের মাধ্যম দিয়ে বা যে আয়াতের অংশের মাধ্যম দিয়ে কথা
কয়েকটা আমি গুছিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ বলবো, সেই কথা কটা যদি আজকে আমি জানাতে পারি তো আল্লাহর কাছে আশা করি আমিও নিজেই জন্য একটা কৃতজ্ঞ থাকব। আপনারাও শ্রবণের পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন হয়তো আমাদের সেই সঠিক পথের রাস্তা আর আমাদের দিশারি বানিয়ে দিতে পারে। ভাইরা আমার, যেই বিষয়টাকে নিয়ে আজকে যেই মাজমুনটাকে নিয়ে আমি আপনাদের সামনে গুটি কয়েক কথা বলবো, সেই মাজমুনটার নাম হলো আল্লাহ কি রহমত আর উসকা গজব। একটু মাথায় রাখবেন, অনেক আল্লাহর বান্দারা আমরা এখানে বসে আছি, জানি না কে কত গুনাহগার, কে কত গুনাহ করেছে, একমাত্র যে গুনাহ করেছেন এবং জিনার জমিনে গুনাহ করেছেন উনি ছাড়া আর কিন্তু দ্বিতীয় কেউ জানে না। অনেক মানুষ আছেন এত বড় বড় গুনাহ করেছে যে দুনিয়াতে সেই গুনাহগুলো করলে যে একটা খারাপির খাতায় নাম থাকে, সমস্ত গুনাহ তার দ্বারা শেষ হয়ে গেছে, কিন্তু কিনারা খুঁজে পায় না, কিভাবে কোথায় গেলে এই গুনাহটার আমি ক্ষমা পাব এবং সেই ক্ষমার পরে মহান আল্লাহর কাছে একটা ভালো আশাবাদী হতে পারি। বন্ধু যারা এখানে আছেন, গুনাহ তো সবারই দ্বারা হয়, অনেক মানুষ গুনাহ করেছে, কিন্তু গুনাহ করার পরে যদি থেমে থাকেন, একবার যদি মনের ভিতরে দিলের ভিতরে আপনাদের এই চিন্তা না জাগে যে এই গুনাহটাকে আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নি, আল্লাহ ক্ষমা করবেন না করবেন না এটা যদি এরকম চিন্তা থাকে, তাহলে আসেন একটু আমার কথাগুলোকে আপনারা কান দেবেন, আশা করি সঠিক জায়গাটা ফিরে পাওয়া যাবে। যারা আমরা গুনাহগার, আজ থেকে সেই গুনার দিকে অবশ্যই ঘৃণার নজরে তাকিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে গিয়ে একবার দাঁড়াই। আল্লাহ পাক বলছে, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ পাক নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী তুমি আমার পক্ষ থেকে বলে দাও। কি বলে দাও? যে সমস্ত বান্দারা আলা ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের অন্তরে এই রকমের বড় বড় গুনাহ করে বসেছে, আল্লাহর জমিনে আকাশের নিচে এই রকমের গুনাহ করেছে, যারা নিজেরাই যেন চিন্তায় পড়ে গেছে, এত বড় আল্লাহর জমিনে গুনাহ করেছে, এই গুনাহ আমার ক্ষমা হবে কি হবে না, মাফ হবে না হবে না? আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও, লা তাকনাতু মির রহমাতিল্লাহি, লা তাকনাতু মির রহমাতিল্লাহি, তারা যেন আমার কাছ থেকে এই রকমের কোনো আশা না করে যে আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব না। হে নবী তুমি বলে দাও, আমার রহমত থেকে তারা যেন বঞ্চিত না হয়। আচ্ছা বলেন, যিনি হলেন পৃথিবীর স্রষ্টা, যিনার হাতে পুরো দুনিয়ার মালিকানা,
জিনার জমিনে আমরা খাই, চলাফেরা করি। একদিনে আমরা এই যে অক্সিজেন গ্রহণ করি তাতেই যদি আপনারা হিসাব লাগান, একদিনের অক্সিজেনের দাম 3 লক্ষ টাকা লাগে। সেই অক্সিজেন তিনি আল্লাহ আমাদের দেন, আর তিনার জমিনে আমরা গুনাহ করি। অথচ তিনি বলছেন, বান্দা গুনাহ যদি করেই ফেলেছ তাহলে আসো আমার কাছে এসে সেই গুনার ক্ষমা চাও, আমি আল্লাহ অবশ্যই সেই তোমাদের গুনাকে ক্ষমা করে দেব। শব্দটা আবার কেমন বললে? আল্লাহ বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হতে যেও না, এইরকম আশা করো না। ইন্নাল্লাহ ইয়াগফিরুদ্দুনুবা জামিআ, নিশ্চয় মহান আল্লাহ তিনার জমিনে বান্দারা যত রকমের গুনাহ করে, যত রকমের ভুল করে, আল্লাহ পাক বলেন, হে আমার গুনাহগার বান্দারে, আমি তোমাদের সমস্ত রকমের গুনাহ খাতা গুলেন ক্ষমা করে দেই। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আমি আল্লাহ মাফ করনেওয়ালা। এসরে বান্দা আমার কাছে এসে মাথা নত কর, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতা গুলোকে মাফ করে দেব। তিনি তো রহমানুর রহিম, তিনি তো দয়ালু, তিনার জমিনে গুনাহ যত বড় করেছেন যদি তিনার কাছে এসে পড়ে যান, ক্ষমা চান, আল্লাহ বলছেন, বান্দা আমি সব গুনাহ ক্ষমা করে দেব, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই সুন্দর করে এই আয়াত তার উপরে একটা বাব বেঁধেছেন, এত সুন্দর করে সেই বাবের ভিতরে কয়েকটা হাদিস উল্লেখ করেছেন। আমি বেশি নয় একটা ছোট হাদিস আপনাদের নকল করে শোনাচ্ছি। হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবি বর্ণনা দিচ্ছেন এই আয়াতটাকে কেন্দ্র করে তার সাবাবে নজুল হিসাবে। কি বর্ণনা আছে! সেই যুগের লোকেরা তারা জীবনে এমন কোন গুনাহ করতে ছেড়ে দেয় নাই, তারা যে না করেছে তারা মানুষকে হত্যা করেছে, তারা আল্লাহর সঙ্গে যেন শিরক করেছে। হে বন্ধু, আজকের দিনে আল্লাহর কোরআন আমাদের সামনে গাইডলাইন হিসাবে এসে আছে। ডেলি বছরে ডেলি জুমার খুতবায় আমরা তিনার কোরআন সহিহ সুন্নার আলোচনা শুনে হয়তো এর কারণে অনেক আল্লাহ আমাদের হেফাজতে রেখেছেন, অনেক খারাপ বড় বড় গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু সেই সময় তাদের কাছে মানুষের সঙ্গে হানাহানি করা, কাতাল করা, রাস্তা ঘেরাও করা, ডাকাতি করা, যে না করা, পাপ করা, কোন রকমের তাদের গুনাহ মনে হতো না। একদিন আল্লাহ রসুলের খবর তাদের কানে, তিনারা এসে উপস্থিত। ইতিমধ্যে ওনারা বলছেন, এই রকমের একটা সৎ মানুষের পাশে আমরা আসতে পেরেছি, হয়তো এতদিন সুযোগ হয়নি আসার, আজকে এসেছি, কিন্তু ভয় পাচ্ছি আমরা যে গুনাহগার, আল্লাহর জমিনে আমরা এত পাপ করেছি, এত গুনাহ করেছি, আমাদের এই গুনাহগুলো ক্ষমা হবে কি হবে না, আল্লাহ মাফ করবেন কি করবেন না, এই মনোভাব নিয়ে ওনারা যদি এক পা আগাচ্ছেন তো দু পা পিছনে থাকছেন। ওই সময় আল্লাহ পাক তিনার তরফ থেকে আয়াত নাজেল করছেন আর নবী মুহাম্মদ সাল্লামকে বলছেন, হে নবী তুমি তাদের বলে দাও। দেখেন কি সুন্দরভাবে তিনি দয়ালু,
বান্দাদের জন্য। এবার কোরআনের আয়াত অবতীর্ণ করে নবীকে বলছেন, নবী বলে দাও, হে নবী, ওই সমস্ত বান্দাদের বলে দাও আমার তরফ থেকে তাদের জানিয়ে দাও, ওই বান্দারা যারা অনেক বড় বড় গুনাহ করেছে তোমার কাছে এসে তারা দাঁড়াবার সুযোগ পায়নি, গুনার কারণে তারা পিছনে থেকেছে, তাদের জানিয়ে দাও তারা যেন চলে আসে। আমি আল্লাহ, আমি সমস্ত রকমের তাদের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেব, আমার রহমত থেকে তারা যেন বঞ্চিত না হয়। দেখেন, জীবনে গুনাহ করেছেন, যদি এই রকমের জীবনে কেউ কোনোদিন খারাপই করেছেন, নিজের অন্তরে এই রকমের বুড়ো কাজ করেই বসেছেন, আল্লাহর কাছে ফিরে এসে একবার তওবা করে আল্লাহকে এই কথাটা জানান, আল্লাহ জীবনে এত বড় গুনাহ করেছি, জানি না আল্লাহ এই গুনাহটা আমার ক্ষমা হবে কি হবে না। আল্লাহ বলছেন, ইয়াজিদুল্লাহ হুয়াল গফুরুর রহিম, অবশ্যই আমাকে তোমরা ক্ষমা করনে ওয়ালা পাবে। আমি আল্লাহ, যত বড় গুনাহ করো আমার কাছে এসে যদি তোমরা মাথা নত করো, আমি আল্লাহ সমস্ত রকমের গুনাহগুলোকে তোমাদের ক্ষমা করে দেব। দেখেন আল্লাহর কত রহমত। আলহামদুলিল্লাহ, আপনাদের রানিং মুখিয়া আমি মানতাম না মুখিয়াদের, কোনোদিন আমি 10,000 টাকায় মানিনি এই কয়েকদিনের জালসায়, আমি আজকে মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ। আমার মুখিয়া ভাই 10,000 টাকা আমার হাতে দিয়েছেন, একটু দোয়ার দরখাস্ত করেছেন, প্রাণ খুলে ইনশাল্লাহ দেওয়া হবে। আর খাস করে আপনারা মুখিয়াজির জন্য কমপক্ষে মুখে একবার আমিন বলবেন যে আল্লাহ এই মুখিয়াজিকে আগামী দিনে আমাদের সমাজের জন্য একজন যেন কর্ণধর করে রাখেন, আপদে বিপদে আমাদের পাশে দাঁড়াতে পারেন একবার বলুন, আল্লাহুম্মা আমিন। ইয়ালাহাল আলামিন, আমার ভাই জানে তুমি স্বাস্থ্য সেহাতকে ভালো রাখো, আল্লাহ তিনার দানকে তুমি কবুলে মঞ্জুর করো, আল্লাহ যতদিন বেঁচে থাকবেন ঈমান আমালের শহীদ রাখো, একবার মনে মনে হলেও পড়েন আল্লাহুম্মা আমিন। যাক আলহামদুলিল্লাহ, আমি খালে বক্তব্য শুরু করলাম আর আমার মুখিয়াজির দানটাও যেন আমার কাছে আসলো, বড্ড খুশি হলাম। তবে আমি এই 10,000 টাকা প্রথম নিতাম না, এখন দিয়েই ফেলেছেন, আর কি করা যায়। নানাজি আর যদি আসে তাহলে বলিয়েন, আমি একটু কথা বলি, বক্তব্য রাখি, আমার ভাই যারা সবাই বসে আছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন কিভাবে ক্ষমা করতে পারেন বান্দাদের, তার জন্য দুটো হাদিস শোনাচ্ছি, একটু ভালো করে শুনবেন। সহি বুখারী মুসলিমের হাদিস, হযরত আনাস হাদিসের রাবি, তিনি বর্ণনা দেন, আচ্ছা আমি দোয়া করে দিচ্ছি, ভাই শুনতে পাবেন অসুবিধা নাই, দোয়া অন্তর থেকে হতে একটা হয়ে গেছে, আমরা দোয়া দিয়েই ফেলেছি, ওনার জন্য দোয়াটা হবে। এই দোয়াটার সঙ্গে ইনশাআল্লাহ এই হাদিসটা একটু খালে বলে দিই, তারপর ভাই দোয়াটাকে আমি করে দিচ্ছি। আমার ভাই এসেছে তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই, আল্লাহ আমার ভাইকে ভালো রাখিও, না এর থেকে আরও বড় দোয়া করে দেবো ভাই। আপনাদের দেশে হাত উঠিয়ে দোয়া করেন তো নাকি, করেন মোল্লা? আচ্ছা আমি অবশ্যই করব, আমি একজনের দোয়া করে দেব আর কেউ বাকি থাকবে তা তো হবে না, একটা জোড়া চাইবো, তার জন্য হাদিসটা আবার নিয়ে আসছি, যে যদি একটা জোড়া কেউ থাকে না 10,000 টাকা দেনেওয়ালা, মুখিয়া ভাইয়ের সঙ্গে দোয়াটা একবার শরিক হতে পারবেন, একজন আর 10,000 টাকা দিতে পারবেন কোন আল্লাহর বান্দা? শোনেন, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। অনেক দূর থেকে আমি মেহমান আপনাদের কাছে এসেছি, একজন মুসাফির, একটু দোয়া করব মুসাফির, আর ওই হিসাবে মুখিয়া ভাইজানের সঙ্গে আপনার দানটাকে মিলিয়ে দিয়ে
একসঙ্গে দুটার দোয়া হবে। কেউ আছেন ভাই 10,000 টাকা আমার হাতে দেবেন? একটু তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। সালফি সাহেবের হাতে আপনারা তো 50,000 টাকা অবধি কেউ দিয়ে ফেললেন মনে শুনতে পেলাম, আরো এরকম দান কেউ দিয়েছেন, আর 10,000 টাকা দেওয়ালা আছে, পাওয়া যাবে? জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে চলতে গিয়ে ভুল ভ্রান্তি হতে পারে। আমি দোয়াটা একবার দিচ্ছি আমার মুখে ভাইয়ের জন্য, যারা দেবেন লিখে দেবেন, ইনশাআল্লাহ আমি আমার ওই ভাইজানের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ওহে বাড়ি দোয়া করে তোমার কাছেতে মুখিয়া ভাই এসে দিল আল্লাহ 10,000 মাদ্রাসা নামেতে, যে আশাতে আল্লাহ ফিরি দাম দিয়ে গেল, উদ্দেশ্য আল্লাহ ভাইজানের করে গোপুরন, যতদিন থাকবে আল্লাহ মুখে খাতায় নাম, এই দান কবুল করো পাগ সুবাহান, বালা মুসিবত হতে বাঁচাইয়া দেবে, চলা ফেরাতেও আল্লাহ সুখেতে রাখিবে, আমরা গুনাগার আল্লাহ দোয়া করব কত, নেকি দেও আল্লাহ বারে পাগ বন্ধ তোমার মন মতো, আগানা বেগানা হতে তুমি যে রক্ষা ও করিবে, বালা মুসিবত তারা কাটিয়া যে দিবে, আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহর নবীর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, হে আমার সাহাবীরে, আজকের দিনে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বলছি, আমার কসম, অর্থাৎ আমি আমার কাছে যেন কসম দিয়ে বলছি, পৃথিবীর বুকে আল্লাহর এমন বান্দা যদি দুনিয়াতে থাকে, আল্লাহর জমিনে চলাফেরা করতে গিয়ে জীবনে একটাও গুনাহ না করে, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আল্লাহ পাক এই রকমের তিনার বান্দাদের তিনি হালাক করে দেবেন, আর এমন একটা কাউমকে, এমন আল্লাহর এক বান্দার কাউমকে আল্লাহ নিয়ে আসবেন, যেই আল্লাহর বান্দারা আল্লাহর জমিনে এসে তারা আমার আল্লাহর ইবাদত করবে এবং গুনাহও করবে, ওই সমস্ত কাউমকে আল্লাহ জমিনে যেন জায়গা দেবেন। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবীরা একবার লক্ষ্য করে দেখো, তিনি আল্লাহ কত বড় দয়ালু, কত বড় দয়াবান, আল্লাহ এই জায়গায় বলতে চাচ্ছেন, হে আমার বান্দারে, আমার জমিনে তোমরা এসেছ, আমার দুনিয়ায় তোমরা ভ্রমণ করছ, আর তোমাদের দ্বারায় গুনাহ হবে না, এটা কোনোদিন হতে পারে না, তোমরা নেকিও করবে গুনাহও করবে, আর গুনাহ করার পরে তখন অনুতপ্ত হয় আমার কাছে এসে যখন হাত বাড়াবে, আমার কাছে এসে সিজদায় লুটিয়ে পড়বে, টুকরি টুকরি কান্না করবে, এই রকমের শর্মিন্দা হয়, আল্লাহ একটা এমন গুনাহ করেছি মাবুদ তুমি জানো আর একা আমি জানি, আল্লাহ তুমি সেই গুনাহকে আমার ক্ষমা করে দাও। আল্লাহর নবী বলেন, এই রকমের বান্দারা যদি জমিনে থাকে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকেও যেন ক্ষমা করে দেবেন। আল্লাহ বলেন, নবী তুমি তাদের বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি, তারা যেন আমার রহমত থেকে বঞ্চিত না হয়। শুধু আল্লাহকে ডেকে ডেকে টাইম কাটাবেন, হাদিসটাতে কি বোঝা গেল? আল্লাহ পাক এই রকমের বান্দাদের রাখবেন না, ওই বান্দাকে ওই কাউকে আবার নিয়ে আসবেন যারা আল্লাহকেও ডাকবে আর তাদের দ্বারা ভুলও হবে, আর সেই ভুলটাকে আল্লাহ ক্ষমা করবেন, এই রকমের কামকে আল্লাহ দুনিয়াতে রাখবেন। তাহলে আল্লাহর দয়া দেখুন কত বড় দয়া, এর থেকে আর দয়া লোকে হতে পারে? সহিহ বুখারী মুসলিমের হাদিস ছাড়া আজকে এই মজমুনের ভিতরে আমি অন্য কোনো হাদিস তুলে দিচ্ছি না। একটু খালে ধৈর্য ধরেন বন্ধু, আপনারা সকলে এসেছেন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে শোনার উদ্দেশ্যে, আশা করি শোনার পরে মনের ভিতরে এই চিন্তাটা আসবে যে আমি তো অনেকদিন আগে বড় পাপ করেছি, এই পাপ করে মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এই পাপটা কি আবার মোচন হবে, কি করে মোচন হবে, আমি তো লজ্জা পাচ্ছি। আল্লাহ বলছে, বান্দা লজ্জা করিস না, আয়
আমার রহমতের ছায়া তলে একবার আমার কাছে তুই ফিরে আয়, এসে তওবা করে দেখ, আমি আল্লাহ তোর পাপকে ক্ষমা করে দেব। ছোট্ট একটা হাদিসের শব্দ পড়েছিলাম, যে হাদিসটাকে আপনাদের সামনে বলবার জন্য আশা করে নিয়ত করে ওই হাদিসের এবার একটুকু পড়েছি, এবার সে হাদিসটাকে একটু সময়ের জন্য আপনাদের কাছে বর্ণনা দিচ্ছি। পৃথিবীর বুকে বনী ইসরাইলদের মধ্যে এমন একজন বয়োজ্যেষ্ঠ লোক ছিল, বিজ্ঞ লোক ছিল, জ্ঞানী লোক ছিল, ওই লোকটা জীবনে কোনোদিন ভালো কাজ করেছে বলে মনে পড়ে নেই, একবারও স্মরণ হয় না যে জীবনে কোনোদিন ভালো কাজ করেছে। লোকটা দেখতে শুনতে কেমন, তার চলাফেরার গতিটা কেমন ছিল, যেমন আয়াতে আমি আপনাদের পড়লাম আসরাফু আলা আনফুসিহিম, এই সারাফা ইয়াসরিফু শব্দটা এখানে যেমন এসেছে ঠিক ওই হাদিসের ভিতরে মুবালিগার সেগাটাও এসেছে আসরাফা রাদুলুন আলা নাফসিহি, পৃথিবীর বুকে লোকটা এতই হিরো ছিল, এত হিরো যে এই রকমের পাপ করে 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 তার মনে ধারণা হয়েছিল যে জীবনে কোনোদিন একটা নেকি করেছি বলে আমার মনে পড়ে না। কত বড় হিরো! মানুষের হিরোগিরি কতদিন থাকবে, মানুষ হিরো কতদিন থাকবে? মাঝে মধ্যে আমাদের বাঙালে আমরা একটা করে ছোট ছোট কবিতা গাই, সেই একাধ দুটো কবিতার লাইন আপনাদের শোনাচ্ছি। আমি মানুষ হইয়া জন্ম লোভিহা মানুষের করিলাম কি, বাল্য কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রোষে। কথাটার সঙ্গে মিল আছে, পরিশেষে আবারও বলছেন যখন বুড়ো হয়ে যায় তখন আর ছেলে মেয়ে কেউ যেন পার্শ্বে দাঁড়াতে চায় না, তার নিজের জীবনের সঙ্গী যেটা হয় সেটা হলো একটা হাতের লাঠি, টুক 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 করে বেড়াচ্ছে। আমার একটু মনে পড়লো আজকে হাদিসের সঙ্গে আমার মজমুনের সঙ্গে যে আজকে আপনাদের সামনে এসে কি আলোচনা করব, কিন্তু একজন আমার দাদুকে দেখে দুবার তিনবার চারবার করে ওনার সঙ্গে আমি খালে শুধু ঠাট্টা মজাকে করছি, মসজিদের পার্শ্বে বাড়ি, দাদুর একটু কোমরটা হেলে গেছেন, সবাই হয়তো চিনেন, আমি তো নতুন মানুষ, কিন্তু প্রথম দেখে ওনার সঙ্গে আমি এত খুশিতে কথা বলছি, আমাদের সঙ্গে বসে গিয়ে গল্প করছেন। আমি আবারও বললাম, দাদু আপনার বয়স কত কম গো, যেখানে দাঁত বের হয়নি অথচ একটাও দাঁত নেই, দেখেন এত হাসলো, এত ভালো লাগলো, কোমরটা হেলে গেছে কিন্তু মসজিদটা ছাড়েনি। নবীজি বলেন এই রকমের জীবনে সেই লোকটা দুনিয়ায় আসার পরে জীবনে যা গোনা ছিল সব করেছে, যেটাই তার মনের ধারণা তার অর্ধে কেউ কথা বলেছে, সেই জামানায় কেউ ছিল না। কিন্তু মানুষের হিরোগিরি কতদিন থাকবে? আজকে আপনি হিরো হয়ে চলছেন, শরীরে শক্তি আছে, আপনি দুনিয়ায় পাকড়ে বেড়াচ্ছেন, আল্লাহর ঘর রাস্তার ধারে এখন পর্যন্ত চিনতে পান নাই, জীবনে এত অন্যায় করছেন এখনো যেন আপনার মনের কম্পিউটারে ধরা পড়ে না। আজকে ভালো জায়গা বাদে খারাপ জায়গায় গিয়ে আড্ডা করছেন, এখনের জন্য আপনার ব্রেন কাজ করে না। ওই লোকটা এবার আস্তে 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 যখন বয়স প্রাপ্ত হয়ে গেল, বুড়ো হয়ে গেল, কোমর হেলে গেল, বিছানা ধরে নিয়েছে, এবার মনে পড়ে গেছে, ছেলেদের ডেকে বলছে বেটারে, হে বেটারা শুনো, আমি তোমাদের একটাই কথা জানতে চাই, একবার বলো তো, হে বেটারা আমি তোমাদের জন্য কেমন বাপ ছিলাম একবার বলো। বেটারা বললেন খায়র আমির, আপনি আমাদের জন্য যথেষ্ট ভালো বাপ, যথেষ্ট ভালো আব্বা ছিলেন, আপনি হলেন আমাদের সত্যিতে একজন ভালো আব্বা, এত খায়ের আপনার, এত অনেক কিছু আপনি করে দিয়েছেন, আমরা আপনার জন্য যেন কোনো রকমের কিছুই দেখতে পাই না।
হাদিসের শব্দ খায়রু আব, এই শব্দটা একদম হাদিসে এসেছে, এসে বলছে যে দেখো আমি কেমন বাপ ছিলাম তোমাদের। পরিশেষে এবার ওই সময়ে ছেলেগুলো বলছে যে সত্যিতেই আমাদের আব্বা আপনি ভালো। আহ, মনে করছে ছেলেরা তো ভালো বলছে, কিন্তু আমার জীবনে যে একটাও ভালাই দেখতে পাই না। এবার হাদিসের শব্দে আসে আশরাফা রাদিয়াল্লাহু আলা নাফসিহি ফালাম্মা হাজারা হুল মাউসাবানি হে, ওই হিরো লোকটার হিরোগিরি শেষ হয়ে গেল, বয়স ফাটিয়ে গেল, দাঁত উঠে গেল, এবার কোমর হিলে গেল, আর চলতে পারে না, বিছানা ধরে নিয়েছে, হঠাৎ করে বিছানায় শুয়ে শুয়ে মনে করছে এই মুহূর্তে যদি আমি মারা যাই একটাও আমার গুনাহ করেছে বলে মনে পড়ে না, আল্লাহর কাছে গিয়ে এখন আমি কি জবাব দেব। অন্তরে ভয় হয়ে গেছে, কি জবাব দেব, এত গুনাহ করেছি। কবিতাটা এই জন্য পড়েছি আপনাদের কাছে, গুনায় গুনায় জীবনটাকে সাগর করেছি, সেই সাগরে জীবন তরিয়ে দিয়েছি, এত মানুষ আল্লাহর জমিনে আছে গুনাহ করতে করতে এত বেশি গুনাহ করেছে, আল্লাহর কাছে আসতেও যেন এই রকমের একটা মনের দিক থেকে চিন্তা হচ্ছে যে আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না। কিন্তু আল্লাহ বলছেন লা তাকনাতুম রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হয় না, পাহাড় সমান গুনাহ করেছো, চলে আসো আমার কাছে, শিরিক তো করনি, যদিও শিরিক করে বসেছো একদম খালেস তওবা করে নিয়ে এসো আমার কাছে, আমি আল্লাহ অবশ্যই তোমাদের ক্ষমা করে দেব, পাহাড় সমতুল্য গুনাহ হলো আমি আল্লাহ মাফ করে দেব। তবে শিরিক করার পরে তওবা করার সময় আছে, মরতে যাচ্ছেন আর তখন বলছেন আল্লাহ তওবা করছি, আল্লাহ হয়তো ওই সময়টা আপনার সেই কথাটা নিবে না, যদি নিতেন তাহলে ফেরাউনেরটা বোধে আগে আল্লাহ গ্রহণ করতেন। ভাই বুঝতে পারলেন কিনা, এত বড় পাপি, এত বড় পাপি, যখন ঢকঢক করে পানি খাচ্ছে ওই সময় তখন বলছে যে আমি মুসা এবং হারুনের রাবকে রাব বলে মানছি, আল্লাহ বলছে মা ফাতলামি করার জায়গা পাস না, এমন করে পানি দিল মুখে ঢুকিয়ে যে পেট ফুলে গিয়ে সেখানেই যেন কত্তি মাছের মতো এবার মারা গিয়ে মরে গিয়ে সেই পানিতে ভেসে উঠল। আল্লাহ বলছে সময়ের একটা সীমার একটা মানে সময় আছে, ওই সীমার হাত ছাড়া যখন হয়ে যাবে আমি আল্লাহ ওই টাইমটা তোমাদের আমি শুনব না। তবে জীবনে যেই ভাইরা যেই বাপজানেরা মনে মনে ভাবছেন যে আমার দ্বারাই এত বড় ভুল হয়ে গেছে, আমার দ্বারাই জিনা হয়ে গেছে, আমার দ্বারাই মানুষকে হত্যা করা হয়ে গেছে, এখনো সময় আছে, ফিরে আসেন জীবনে তওবা করে নিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে নিন, আল্লাহকে ডুকরে ডুকরে জানান, আল্লাহ সমস্ত মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। কিন্তু যখন মরতে যাচ্ছেন তখন নয়, হাদিসটাকে মিলান, এবার ছেলেদের ডেকে বলছে বেটা, আরে বেটারা, আমি এই জন্য তোমাদের ডাকলাম, হে বেটা আমি তোমাদের বাপ, হয়তো আর বাঁচবো না, সময় আমার শেষ হয়ে গেছে রে বেটা, তোমাদের আমি অসিয়ত করছি এই জন্যে ডাকলাম, আমি যদি মারা যাই বেটারে তোমরা নিয়ে গিয়ে সরাসরি আমাকে কবরে রেখে দিও না। মনের ভিতরে কত বড় ডর, কত বড় জীবনে ভয় এসে গেছে, একটাও গুনাহ নাই, সে আল্লাহর কাছে মরার পরে কবরে আমার কি হবে, আমি কি জবাব দেব, এই রকমের মনের মধ্যে চিন্তা। বেটাদের ডেকে বলছে বেটা আওসা বানি হে ফাহরিকুহু, আমি যখন মারা যাব তোমাদের ওসিয়ত করছি রে বেটা, আমাকে কবর না দিয়ে আগুন জ্বালিয়ে তোমরা আমাকে পুড়ে পুড়ে ছাই করে দেবে, ছাই বানাবে,
আর কি করবে বেটা, যখন সেই ছাইগুলো এক জায়গায় হবে, এক জায়গায় রেখে দিও না, ছাইগুলো তুলে নিয়ে নিষ্পহ ফেলবার রে ও নিষ্পহ ফেলবার। হে বেটা, আধা ছাই সমুদ্রের পানিতে ভাসিয়ে দেবি, আর আধা ছাই তোমরা আকাশে এবার হাওয়ায় উড়িয়ে দেবে। তারপর যদি আল্লাহ আমাকে ধরে নাই, তারপর যদি আল্লাহ আমাকে ধরা পায়, আমার থেকে বড় শাস্তি আর জীবনে কোনো বান্দাকে আল্লাহ দেবে না, এটাও যেন মনের ভিতরে একটা চিন্তা এসে গেছে। হে বাপেরা আমার, একবার আল্লাহর আয়াতটাকে ফলো করবেন, আয়াতটাকে ভুলে যাবেন না। এবার লোকটা যখন মারা গেল, বেটারা সুন্দর করে নিয়ে এবার বাবাকে পুড়ে দিল, ছাই করে দিল, আধা এবার পানিতে আধা হাওয়াতে উড়িয়ে দিল। একবার ভাবেন তো, যিনি আল্লাহ, মানুষের কোনো অস্তিত্ব ছিল না, ওই জায়গা থেকে আল্লাহ মানুষ বানাতে পারলেন, যেই মানুষ এতদিন দুনিয়া করার পরে মরে যাবে, ছাই হয়ে যাবে, দ্বিতীয়বারে কি সেই মানুষটাকে বানাতে আল্লাহর কষ্ট হবে নাকি? কোন রকমের কষ্ট হবে না রে বাপ। এবার সমুদ্রের পানিকে বলবে, আল্লাহের সমুদ্রের পানি, আমার বান্দার ছাই কোথায় নিয়ে গেছো ফিরিয়ে দাও। হাওয়াকে বলবে, হাওয়া আমার বান্দার ছাই হাজির করে দাও, আবার পুনরায় আল্লাহ তিনার সামনে দাঁড় করাবেন। সেই দিন আল্লাহ বলবেন, বান্দারি, হে বান্দা, আমি তোমার কাছে জানতে চাই এই কর্ম তুমি কেন করেছিলে। কলা মা ফালতু হাজা, মা ফালতু হাজা, এই কাজ তুমি কেন করেছিলে, কি এমন তোমার মনের ধারণা ছিল। বান্দা তখন বলবে, ইয়া রব্বি মিন খাশিয়াতিল্লাহ, হে আল্লাহ, অন্য কোনো ভয় হয়নি, এত বড় জীবনের শেষে আমার ভয় হয়ে গেল, আমি একটাও ভালো গুণ কাজ করিনি, নেকি করিনি, আমি যখনই মরে যাব আমার যেন বড় শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ, আমি তোমার ভয় এত বড় কর্ম করে ফেলেছি। আল্লাহ বলবেন, বান্দা ফাগফির লাহু, যা 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 রে বান্দা, আমি আল্লাহ তোমার অন্তরে এত ভয় এসেছে, আমাকে বলে শেষে এত মনে পড়েছে, তাই আমি আল্লাহ তোমার সমস্ত রকমের গুনাহ খাতা গুলো ক্ষমা করে দিলাম। কি বুঝতে পারলেন আল্লাহ পাক কি জানাতে চাইলেন? হে বিশ্বের বান্দারে, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হয় না, অনেক পাপ করে নিয়েছ, গুনাহ করে বসেছ, এসো বান্দা আমার কাছে ফিরে এসো, মাথা নত করে নাও, আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা গুলো তোমাদের ক্ষমা করে দেব। তিনি তৈরি আছেন, গুনাহ আমাদের দ্বারাই হবে, গুনাহ আল্লাহর বান্দারাই তো করবে, আর সেই বান্দাকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন। যে বান্দা গুনাহ করলো আর মনের মধ্যে চিন্তা আসলে এটা গুনাহ হয়ে গেল, অনুতপ্ত হয় আবার ক্ষমা চেয়ে নিল, আল্লাহ বলছেন ওই বান্দাকে সব থেকে বেশি পছন্দ করি। আমার শ্রোতামণ্ডলী, জালসাগুলোতে আমরা আসি, কিন্তু আলেম ওলামারা আমাদের কি দিতে চান এই জিনিসটা অনেক ভাইরা আমরা বুঝতে চাই না। আমি আপনাদের এক মিনিট আমার মাজমুনের কথাটা জানাতে চাচ্ছি। জীবনে অনেক 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 গুনাহ হয়েছে, কোনোদিন ভাবেন না যে এত গুনাহ করেছে আল্লাহ ক্ষমা করবেন কি না, আল্লাহ ক্ষমা করার জন্য তৈরি আছেন। তবে আমি অনুরোধ করব আপনাদের, গুনাহ নিয়ে কেউ কবরে যাবেন না, আগে থেকে তৈরি হয়ে যান, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে গিয়ে মাথা নত করেন, আল্লাহ সমস্ত রকমের গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। মানুষের দ্বারা কত ভুল হয়, মানুষ কত ভুল করেন। আমি একটা সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি, হাদিসগুলো কোথাও খুঁজতে হবে না। বুখারীতে দুটো বাপ আছে, একটা হলো রিকাত নামে একটা বাপ আছে, আর একটা হলো আম্বিয়া নামে একটা বাপ আছে। এই দুই বাপের হাদিসগুলো আপনাদের সামনে তুলে দিচ্ছি।
প্রত্যেকটা হাদিসের রাবির নাম সহকারে মাঝে মধ্যে ছোট্ট করে একাধ দুটো এবারত তুলে দেব, দেখেন জীবনে গুনাহ যা করেন না কেন ফিরে আসেন আল্লাহ ক্ষমা করে দেবেন। তবে একটু দোয়ার দরখাস্ত, আমি শুনলাম দেখলাম এবং কি আপনাদের এই গ্রামের এই জালসা কমিটির ভাইজানদের উপরে এত আজকে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ, যখন থেকে মানোয়ার ভাই আর আমি এসেছি আমাদের পাশ থেকে কোন রকমের লোক ছুটার নেই। বলো না কি লাগবে, বলুন কি প্রয়োজন, সদা সদা জিজ্ঞাসা করছে, সদা সর্বদাই মনের মধ্যে একটা আনন্দ জেগে গেছে, আল্লাহ যেই গ্রামে কোনোদিন এই রকমের বড় জালসা হয়নি জীবনে এটাই বড় জালসা, এটাও বলছেন আমাকে আমাদেরকে বলছে আল্লাহ আমাদের এই রকমের একটা জালসা করার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, তার জন্য আল্লাহর হাজার শুকরিয়া জানাচ্ছেন। আজকে এই গ্রামের মানুষ একটা আশা নিয়ে এই জালসার আয়োজন করেছেন, যেই আশায় যেই আকাঙ্ক্ষায় ওনারা আয়োজন করেছেন, অত্র এলাকার মানুষকে বলবো ওনাদের টেনে না নিয়ে ওনাদের আরো একটু আগে বাড়িয়ে দিন এই ভালো কাজের জন্য, আর আপনারাও পিছে পিছে একটু হালতা ধরেন, হতে পারে এই ভালো কাজের কারণে আল্লাহ পাক কিয়ামতের দিনে আপনাদের ডান হাতে আমলনামা দিয়ে সেদিন তিনার জান্নাত দেবেন, এইটা আল্লাহর কাছে আশা রাখেন। আল্লাহ ভালো কাজের বিনিময় জান্নাত দেন, খারাপ কাজের বিনিময় নয়। দুটো হাদিস মাঝে ছোট্ট করে একটা কোরআনের আয়াত, আমি আপনাদের কাছে অপেক্ষা করছি যে আমাকে একটু কানে ইঙ্গিত দেওয়া হয়েছেন যে মাওলানা আজকে শেষের সময় আপনি মুসাফির যারা হয়তো বাকি আছে দেওয়ার মতো একটু প্রাণ খুলে দোয়াটা দিয়েন, তার জন্য আমি আপনাদের কাছে আশাবাদী যে কোনো ভাই যদি ছাড়া পড়েও থাকেন মনের ভিতরে চিন্তা জাগে যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি সেই গুনার ক্ষমা আল্লাহ তুমি করবে, আল্লাহ অনেক সুখে রেখেছো এই শুকরিয়া আদায় করার জন্য, যদি আমার হাতে ঠিক মুখিয়া ভাইয়ের মতো একজন খালে এসে দাঁড় হতেন আমি বড় খুশি হতাম, আল্লাহর কাছে প্রাণ খুলে একটু দোয়া করতাম ওই ভাইয়ের জন্য যেই ভাই আমার কাছে একটা হাজার টাকা দিয়ে দাঁড় হবেন। ভাই যান আমার মাজবুনটাকে আমি সঠিক জায়গায়।